গ্রেনেডের ভিতরে রাসায়নিক মানে শক্তি থাকে, সঞ্চিত থাকে, যেরকম ব্যাটারি, ব্যাটারির ভিতরে রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে, ছড়ায় যাচ্ছে, বুম। সংঘর্ষ বা কলিশন, তো সংঘর্ষ বা কলিশনের যেটা, এখানে কলিশন অনেক রকমের হইতে পারে, আমরা তিন রকম কলিশন নিয়ে কথা বলবো, ঠিক আছে? তার মধ্যে বেসিক্যালি প্রথম যে মানে আমরা একটা সেট আপ দাঁড় করাই এরকম কালো কালিতে, যে M1 ভরের একটা বস্তু আছে এবং M2 ভরের একটা বস্তু আছে, M1 ভরের বস্তুটা E1 আদিবেগে যাচ্ছে, M2 ভরের বস্তুটা E2 আদিবেগে যাচ্ছে। যদি এমন হয় E1 গ্রেটার দেন U2, তাহলে কি হবে, এই বেটা এই বেটাকে দিয়ে ধাক্কা দিবে, রাইট? এই বেটা এই বেটাকে গিয়ে ধাক্কা দিবে। সো ধাক্কার মোমেন্টটা কি হবে, ধাক্কার মোমেন্টে ওই মোমেন্টটাতে, ঠিক আছে, এই বেটার উপর যদি F বল প্রয়োগ করে, এই বেটা এই বেটার উপর F, প্রতিক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান হবে আর কি, সেম প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে। ধাক্কার মোমেন্টটা নিয়েও আমরা মানে জিনিসটা আমরা চিন্তা করব না, আমরা চিন্তা করব আগে কি ছিল এবং পরে কি হচ্ছে, মানে সংঘর্ষের আগে এবং পরে, এটা নিয়ে বেসিক্যালি আমাদের চিন্তা করতে হবে। এই জায়গাটাতে আমরা আগে এবং পরে নিয়ে চিন্তা করতেছি, ঠিক আছে? ধাক্কা কত বেগে দিচ্ছে না দিচ্ছে, এটা তো চ্যাপ্টার 4-এ ছিল এবং এটা আমরা দেখছি, গত বলে দিচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া কিরকম হচ্ছে, এটা আমরা ওখানে দেখছি। আমরা এইটা নিয়ে আপাতত চিন্তা করবো, আমরা চিন্তা করবো আগের অবস্থা এবং পরের অবস্থা নিয়ে। শেষ বেগ এখানে V1 কত, V2 কত, এই জিনিসগুলো আমাদের লাগবে। তো এইখানে একটা জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি কিন্তু অ্যাপ্লাই হবে, ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অ্যাপ্লাই হবে, অ্যাপ্লাই হবে। তাহলে লেখো M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল টু M1 V1 প্লাস M2 V2, এইটা অ্যাপ্লাই হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এটা 9-10 থেকেই তোমরা অ্যাপ্লাই করে ম্যাথ করে আসছো, 9-10 থেকেই অ্যাপ্লাই করে তোমরা এটা ম্যাথ গুলা করে আসছো, তো এটা নিয়ে কারোই কোনো ঝামেলা থাকার কথা না, ঠিক আছে? এটা নিয়ে কারোই কোনো ঝামেলা থাকার কথা না, অ্যাপ্লাই করেই আসছো এটা। সো 1 নম্বর ইকুয়েশন দাও। এর পরবর্তীতে আসো, এর পরে তিন রকমের কেস হতে পারে। কেস 1 মানে এর আন্ডারেই কিন্তু এটা সবাইকেই মানতে হবে, এটা জেনারেল, এটা জেনারেল। মনে করো আমরা মানুষ, পুরুষ স্ত্রী বাদ দাও, আমরা মানুষ, মানুষ হিসাবে আমরা জেনারেল যে আমরা মানুষ, ঠিক আছে? এখন মানুষের মধ্যে প্রকারভেদ আছে, পুরুষ আছে, স্ত্রী আছে, তাই না? ওই রকম সংঘর্ষ হওয়া মাত্র এটা মানতেই হবে, এটা কিন্তু বুঝতে হবে যে সংঘর্ষ মানেই এটা মানবেই। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে ভিন্নতা আসতে পারে, কিরকম ভিন্নতা? কেস 1-এ যেটা হইতে পারে সেটা হচ্ছে টোটাল যে গতিশক্তি আগে ছিল, টোটাল গতিশক্তি পরে সেম হইতে পারে। কি বললাম, টোটাল গতিশক্তি যেটা আগে ছিল হাফ M1 U1 স্কোয়ার প্লাস হাফ M2 U2 স্কোয়ার ইকুয়াল টু টোটাল গতিশক্তি পরে সেম হতে পারে, এখানে গতিশক্তির কোনো লস হয় না, গতিশক্তি আগে যাচ্ছিল, গতিশক্তি পরেও তাই আছে। এবং কেস 1 যে এটা খেয়াল করো, গতিশক্তি আগে যাচ্ছিল পরে সেম আছে, এই টাইপের সংঘর্ষকে বলা হয় স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক মানে স্থিতিশীল আছে ভ্যালুগুলা, আগের যে ভ্যালুগুলা সেটা ইকুয়াল টু পরের ভ্যালু, তার মানে কি ভ্যালুগুলা স্থিতিশীল মানে চেঞ্জ হচ্ছে না, দ্যাটস ওয়াই এই বাংলা নামটা আছে স্থিতিস্থাপক সংঘর্ষ। এবং স্থিতিস্থাপকতার ইংলিশটা আবার হচ্ছে ইলাস্টিসিটি, দ্যাটস এটাকে বলা হয় ইলাস্টিক কলিশন। ইলাস্টিক কোনো বস্তু আগে যে অবস্থায় থাকে ওটা নিয়ে টানা হেঁচড়ার পরেও সেম অবস্থায় ফিরে চলে আসে, দ্যাটস আই স্থিতিস্থাপক, এটার বাংলা। এবং স্থিতিস্থাপক কেন হচ্ছে এটা তো আমি বললাম, এই যে নাম দেখে বোঝা যায় যে স্থিতিস্থাপন করেছে, আগে যা ছিল পরে তাই আছে। তাহলে এই একটা সংঘর্ষ কেস 1, ঠিক আছে? এখানে ইকুয়েশন নাম্বার 2 দিতে পারো। এখন এখন খেয়াল করো, এই যে স্থিতিস্থাপক সংঘর্ষ আমি বললাম, এটা একটু আলাদা করে লিখি, আমরা আলাদা করে লিখি স্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষ হতে হলে কি কি শর্ত মানতে হবে? কি কি শর্ত মানতে হবে? প্রথম যে শর্তটা মানতে হবে সেটা হচ্ছে এইটা ভাই মানতেই হবে,
এইটা তো মানতেই হবে, কোনটা? ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মানতেই হবে, অটো সংঘর্ষ মানে এটা মানতে হবে যদি বাইরে থেকে কোনো ফোর্স না অ্যাপ্লাই করা হয়। ক্লিয়ার? সেকেন্ডারিলে কি মানলো? সেকেন্ডারিলে মানলে হচ্ছে হাফ এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ইউ টু স্কোয়ার ইকুয়াল টু হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ভি টু স্কোয়ার, এটাও মানতে হবে। এখন প্রশ্নে কি বলা থাকে আমি বলি, প্রশ্নে কি বলা থাকবে? প্রশ্নে এম ওয়ান দেওয়া থাকবে, এম টু দেওয়া থাকবে, ইউ ওয়ান ইউ টু দেওয়া থাকবে সংঘর্ষের আগে। তোমাকে পরবর্তীতে বের করতে হবে ভি ওয়ান কত এবং ভি টু কত, এই দুটা কিন্তু বের করে ফেলতে হবে, এটা তোমাকে বের করে ফেলতে হবে। এম ওয়ান এম টু তো দেওয়াই আছে, ভি ওয়ান এবং ভি টু তোমাকে বের করতে হবে। এখন কেমনে বের করা যায়? আননোন কয়টা? দুইটা আননোন, দুইটা ইকুয়েশন কয়টা লাগবে? দুইটা, এক এবং দুই। খেয়াল করো দুইটা ইকুয়েশন আছে, দুইটা আননোন আছে। তাহলে দুইটা ইকুয়েশন থেকে দুইটা আননোন সলভ করা কি যাবে কি যাবে না? যাবে। তবে এইটাকে আরো ইজি করার জন্য, মানে সলভ করলে কি আসে সেটা রাশিমালা আছে বইয়ে, এই দুটাকে সলভ করলে কি আসে সেইটা রাশিমালা আছে বইয়ে, এবং সেটাকে তুমি সরাসরি অ্যাপ্লাই করতে পারবা, বই থেকেও সরাসরি অ্যাপ্লাই করেছে। তোমাকে ভি ওয়ান বের করতে হবে, ভি টু বের করতে হবে। খেয়াল করো আমি লাগবো হচ্ছে কি মনে রাখা যায় কিভাবে, ঠিক আছে? মনে রাখার উপায় সহ বলছি, ভি ওয়ান এবং ভি টু এর ভ্যালু গুলো, এবং এইভাবেই আমরা মনে রাখবো, মাথার মধ্যে সেট আপটা এমনি রাখবো, ঠিক আছে? আমি এমনি মনে রাখতাম, তোমরা এমনি মনে রাখতাম, বুঝছো? নাহলে এটা মুখস্থ করতে হবে, মানে জিনিসটা আলটিমেটলি মুখস্থই করতে হবে, একটু মাথা কাটায় মুখস্থ করলে মনে থাকবে আর কি। দুইটা ঠ্যাং আঁকাবা, ঠ্যাং বলতে যে এরকম, কেন ঠ্যাং আঁকাচ্ছি? কারণ ভি ওয়ান এর মধ্যে ইউ ওয়ান এর একটা পোর্শন থাকবে, ইউ টু এর একটা পোর্শন থাকবে, ভি ওয়ান কে আলটিমেটলি একটা বেগ, তাহলে বেগের মধ্যে আদি বেগ গুলার পোর্শন থাকবে, এভাবে মনে রাখবে। তাহলে ইউ ওয়ান এর একটা পোর্শন থাকবে যে পোর্শনটা হবে এটা, ইউ টু এর একটা পোর্শন থাকবে যে পোর্শনটা হবে এটা, ভি টু এর মধ্যে ইউ ওয়ান এর একটা পোর্শন থাকবে, ইউ টু এর একটা পোর্শন থাকবে, ঠিক আছে? পোর্শনটা খেয়াল করছো আমি কি বললাম? ভি ওয়ানের মধ্যে এটার একটা পোর্শন থাকবে, ওইটার একটা পোর্শন থাকবে, ইউ ওয়ানের একটা পোর্শন, ইউ টুর একটা পোর্শন, ভি টু এর মধ্যেও ইউ ওয়ানের একটা পোর্শন, ইউ টু এর আর একটা পোর্শন। পোর্শন ওয়াইজ চিন্তা করতে হবে, প্রথম কথা পোর্শন। এখন পোর্শন গুলা কি কি এটা আইডেন্টিফাই করতে পারলে তো ইকুয়েশন শেষ। মনে রাখবা হরে, এটা লব, এটা হর, নিচের যেটা হর, ঠিক আছে? হরে সবসময় এম ওয়ান প্লাস এম টু বসবে, ভর দেওয়ার যোগফল বসবে, হরে সবসময় কি বসবে? এম ওয়ান প্লাস এম টু বসতেছে। এবার আসো, এবার তোমাকে খুব সাবধানে চিন্তা করতে হবে যে আমরা উপরে কি বসাবো, সেটা উপরে কি বসাবো সেইটা এবার ইম্পর্ট্যান্ট। চিন্তা করবা যে মানে এলাকা ভিত্তিক একটা মাস্তানি থাকে না, যে তুমি যে এলাকায় থাকো ওই এলাকায় তোমার একটা প্রভাব থাকে, রাইট? ফিজিক্স এমনি পড়ানো উচিত না, এটা মুখস্থ করার হচ্ছে একটা জিনিস আর কি, ঠিক আছে? ইকুয়েশন সলভ করে গেলে পাবো আর কি, আমি তো বলতেছি সলভ করে কি পাচ্ছো সেটা, এমনি পড়ানো উচিত না, তবু মনে রাখার স্বার্থে। এলাকা ভিত্তিক জোনাল একটা তোমার হচ্ছে তোমার আধিপত্য থাকে, ওয়ান যেখানে সেখানে ওয়ানের আধিপত্য থাকবে, টু যেখানে সেখানে টু এর আধিপত্য থাকবে। ক্লিয়ার? প্রথম কথা হচ্ছে এটা আধিপত্য থাকবে, ওয়ান যেখানে সেখানে ওয়ানের আধিপত্য আছে, টু যেখানে সেখানে টু এর আধিপত্য আছে, এক নম্বর পয়েন্ট। আধিপত্য বলতে কি, এখানে ভর দুইটা আছে না, ওয়ান যেখানে সেখানে ওয়ানের আধিপত্যের জায়গায় যাবা, এর জোন হচ্ছে এইটা। এখানে কি করতে হবে, ওয়ান থেকে দুই বাদ দিয়ে দিতে হবে, ওয়ানের এখানে খেয়াল করবা ওয়ান ওয়ান, সো তুমি ওয়ানের জায়গায় যাবা, কি করবা ওয়ান থেকে টু বাদ দিয়ে দিবা। অনুরূপ ভাবে টু করলে কি করতে হবে, টু থাকলে টু এর জায়গায় যেতে হবে, টু থেকে ওয়ান বাদ দিয়ে দিতে হবে। ক্লিয়ার? কেস ক্লিয়ার কিনা, কথা ক্লিয়ার কিনা? তোমাদের কমেন্ট কেন আসে না? কমেন্ট কি অফ করে দেওয়া হয়েছে নাকি? অ্যাডমিনিস্ট্রেশন কমেন্ট অফ করে দিয়ে গেছে না? কমেন্ট অন আছে,
কথা ক্লিয়ার কিনা, যে তোমার প্রথমত আধিপত্যের জায়গায় থাকতে হবে, সেকেন্ডারিলি অন্য জায়গাটায় কি করতে হবে, দুইয়ের জায়গায় দুই বসাইতে হবে, খেয়াল করবা দুইয়ের জায়গায় M2 কে বসাইতে হবে, কিন্তু এখানে খেয়াল রাখবা দ্বিগুণ বসবে, দুইয়ের জায়গায় দুইকে বসাবা কিন্তু দ্বিগুণ আকারে বসাইতে হবে, এইটা একটু মুখস্থ টাইপের আর কি, ওয়ানের জায়গায় ওয়ানকে বসাইতে হবে কিন্তু দ্বিগুণ আকারে বসাইতে হবে, এই তো দুইটা ইকুয়েশন, ভিওন এবং ভিটু সেট ডান, ভিওন এবং ভিটু ডান, এই দুইটা যদি তুমি সামহাও মনে রাখতে পারো তাহলে সংঘর্ষের যত রকমের অঙ্ক আছে সব তুমি ক্লিন করতে পারবা, শুধু সংঘর্ষ না স্থিতিস্থাপক সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষ হলেই এটা মানবে, ঠিক আছে, কারণ এই দুইটা ইকুয়েশন সলভ করে এটা পাইছো, আর এই দুইটা ইকুয়েশনের মধ্যে প্রথমটা তো জেনারেল কিন্তু দ্বিতীয়টা তো পুরোপুরি স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য, তো স্থিতিস্থাপক সংঘর্ষে হলে তুমি এটা পাবা, ঠিক আছে, তো মনে রাখার উপায়টা আরেকবার প্র্যাকটিস করে ফেলি, আরেকবার প্র্যাকটিস করলে হয়ে যাবে, তো চলো প্র্যাকটিস করি, তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য আমাদের কি লাগবে, V1 লাগবে এবং V2 লাগবে, V1 এর মধ্যে E1 এর একটা পার্ট থাকবে, U2 এর একটা পার্ট থাকবে, V2 এর মধ্যে E1 এর একটা পার্ট থাকবে, U2 এর একটা পার্ট থাকবে, পার্ট, ঠিক আছে, এবার তোমার নিচে কি থাকবে, নিচে সবসময় M1+M2 বলবে, বসাই দাও, নিচে কি হচ্ছে M1+M2 বসবে প্রত্যেকটাতে, বসাই দিলা, এবার জোনাল আধিপত্য, ওয়ানের আধিপত্য ওয়ানের এখানে থাকবে এবং আধিপত্যের জায়গায় কি হবে, ওয়ান থেকে টু বাদ হয়ে যাবে, টু এর এখানে টু এর আধিপত্য থাকবে, টু থেকে ওয়ান বাদ হয়ে যাবে, তাহলে বাদ বাকি থাকে যেটা সে জায়গায় টু আছে, M2 বসবে কিন্তু টুয়াইস আকারে বসবে, দ্বিগুণ আকারে বসবে, ওয়ানের জায়গায় M1 বসবে কিন্তু দ্বিগুণ আকারে বসবে, এই তো ডান হয়েছে, সো প্র্যাকটিস এভাবে করে ফেলবা, চোখ মানে চোখ না সরি চোখ বন্ধ করে লেখা যাবে না তো, মানে আইডিয়াটা বুঝছো, চেষ্টা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, তোমাকে আলটিমেটলি তুমি মনে করো না যে ভাই আমি কষ্ট করে হলেও এই দুইটা সলভ করব, অত টাইম পাবা না, বইয়েও দেখবা এই দুইটা মানে হচ্ছে সরাসরি অ্যাপ্লাই কোর্স সরাসরি, সো আলটিমেটলি তোমাকে এটা সামহাও আয়ত্তে আনতে হবে, ঠিক আছে, তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষ গেল, এবার আসো কেস 2, যদি এমন হয় যে হাফ M1E1² + ½ M2U2² নট ইকুয়াল টু হাফ M1V1² + ½ M2V2² এটা যদি সমান না হয় তাহলে কি হবে, তাহলে এই সংঘর্ষকে বলা হবে অস্থিতিস্থাপক, সংঘর্ষ, আইডিয়াটা তো ক্লিয়ার, স্থিতিস্থাপক হতে হলে ইকুয়াল হতে হয়, স্থিতিস্থাপক হতে হলে কি করতে হবে, ইকুয়াল হতে হবে, অস্থিতিস্থাপক হতে হলে কি হতে হবে, ইকুয়াল হওয়া যাবে না, কেন ইকুয়াল হলো না, কেন গতিশক্তি চেঞ্জ হলো, শক্তি কই গেল, হারাই গেল, না এই জায়গায় আসলে লস হয়, এই জায়গায় আদি যে গতিশক্তি থাকে সেটা শেষ গতিশক্তির চেয়ে বেটার হবে, খেয়াল করো, এখানে ধরো জাস্ট কথার কথা বলতেছি আর কি, এখানে ধরো যে 100 জুল আছে, এই সংঘর্ষের পরে নর্মালি মানে যেটা হবে আর কি, যে এক জায়গায় 80 জুল ধরো আছে, তাহলে এটা ফাইনালটা কম আছে ইনিশিয়ালের চেয়ে, ফাইনালটা কম আছে ইনিশিয়ালের চেয়ে, বাদ বাকিটা কই গেল, ডেল ই এটা ইকুয়ালটা হবে ডেল ই কে, অ্যাকচুয়ালি গতিশক্তির যে চেঞ্জ সেটা কোনটা, ইনিশিয়াল থেকে ফাইনালটা বাদ দিলে তুমি চেঞ্জের পজিটিভ ভ্যালুটা পাবা, যে কতটুকু চেঞ্জ হয়েছে, কেমনে পাচ্ছ, 100 থেকে 80 বাদ দাও 20 পাচ্ছ, 20 চেঞ্জ হয়ে গেছে, ইনিশিয়াল থেকে ফাইনালটা বাদ দিছো এখানে, ঠিক আছে, তাহলে তুমি পজিটিভ ভ্যালুটা পাচ্ছ, যে এত পরিমাণে শক্তি লস হয়েছে ভাইয়া, রাইট, এই শক্তির লসটা কই যাচ্ছে, এই শক্তির লসটা বিভিন্ন জায়গায় থাকতে পারে, ঘর্ষণের কারণে হতে পারে সিস্টেমে, তাপের কারণে হতে পারে, তাপ আকারে শক্তি বের হয়ে গেছে, থাকে না হিট উৎপন্ন হয়ে যায় একটা সংঘর্ষের পরে, মাঝে মধ্যে হিট উৎপন্ন হয়, আবার সংঘর্ষের পরে আলোক শক্তি উৎপন্ন হতে পারে, কেমনে ব্লাস্ট হচ্ছে কোনো কিছু, ব্লাস্ট আলো উৎপন্ন হয়ে গেল, রাইট, তারপর শব্দ উৎপন্ন হতে পারে, সো এক্সেট্রা এক্সেট্রা আর কি, বিভিন্নভাবে কি হতে পারে, মানে এনার্জি তো ভাই, এনার্জি যে কোনো পথে যাইতে পারে, যে কোনো ওয়েতে যে কোনো এনার্জি ডিসিপেট বা হচ্ছে ছড়াইতে পারে, বিকিরিত হতে পারে, সো আলটিমেটলি এখানে এনার্জি
হারায় যায় না, এনার্জি কনভার্ট হয়ে যায় অন্য কোনো জায়গায়, ঠিক আছে, এনার্জি কনভার্ট হয়ে যায়। তো এইভাবে কিন্তু, তাহলে এটা কোন সংঘর্ষ? অস্থিতিস্থাপক। এটার কোনো শর্ত আছে? শর্ত এইটাই, নট ইকুয়াল টু সেম, মানে আদি এবং শেষ ইকুয়াল না, ঠিক আছে। ইকুয়াল হলে তো তারপরে তুমি হচ্ছে এরকম ইকুয়েশন পাইতো, ইকুয়াল হওয়ার শর্ত ধরে নিয়ে তারপর তো ইকুয়েশন। তো এগুলো ইকুয়েশন আসার কোনো চান্সই নাই এখানে, এই ইকুয়েশন আসার কোনো চান্স নাই এখানে, সত্যি কথা, একদম, ঠিক আছে। সো অস্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে এটা। এবার আসো কেস থ্রি, কোন পিকুলিয়ার যদি কেস, পিকুলিয়ার না, এটা কিন্তু রিয়েল কেস, আমি উদাহরণ দিব এখনই, আগে লেখি কেস থ্রি। যদি এমন হয় হাফ এ ওয়ান ই ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ইউ টু স্কোয়ার লেস দেন হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ভি টু স্কোয়ার, কি বললাম, আদি গতিশক্তিটাই শেষের চেয়ে কম, শেষের গতিশক্তি বেশি, শেষের গতিশক্তি কি বেশি, আদের গতি, আগের গতিশক্তি কম, কেমনে এটা হইলো? আপনি তো আগে টোটাল এনার্জি কম দিছেন, পরে এক্সট্রা এনার্জি কেমনে অ্যাড হইলো? হতে পারে, এখনই উদাহরণ দিচ্ছি, তবে এটা নাম আছে বলে যে এটা হচ্ছে অতি স্থিতিস্থাপক সংঘর্ষ, এটা হচ্ছে থার্ড কেসটা, অতি স্থিতিস্থাপক সংঘর্ষ, মানে এটা নিজে নিজে অস্থিতিস্থাপক, ইকুয়াল না, অস্থিতিস্থাপকের মধ্যে একটা সাব, মানে কি বলে, সাব ডিভিশন, যেটাকে বলা হচ্ছে অতি স্থিতিস্থাপক। এখানে কি হচ্ছে, আগের এনার্জি হচ্ছে পরের এনার্জি বেশি, যেরকম বোম ব্লাস্ট হচ্ছে, ধরো একটা বোম আছে, এই বোমটা মনে করে ব্লাস্ট হবে, বোম ব্লাস্ট হওয়ার আগে এই পার্টিকেলের গতিশক্তি কত, জিরো, যদি ব্লাস্ট হয়ে যায় পার্টিকেল গুলা ভিন্ন ভিন্ন জায়গায় ছড়াই যাবে, পার্টিকেলের বেগ, আদি বেগ তো শূন্য ছিল, আদি বেগ শূন্য ছিল, দ্যাটস ওয়াই টোটাল আদি গতিশক্তি কত, জিরো, কিন্তু চারিদিকে যখন ছড়াই যাবে বিভিন্ন পার্ট গুলা, এর পার্টস গুলা, তখন কি হবে, লাস্টে গতিশক্তিটা পাওয়া যাবে, সেটা অবশ্যই জিরোর চেয়ে বড় হবে আদি গতিশক্তির চেয়ে। সো একটা একটা উদাহরণ হতে পারে। এখন কথা হচ্ছে ভাইয়া, এক্সট্রা এনার্জি কই থেকে আসলো, গ্রেনেডের ভিতরে রাসায়নিক মানে শক্তি থাকে, সঞ্চিত থাকে, যেরকম ব্যাটারি, ব্যাটারির ভিতরে রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে, ওইরকম গ্রেনেডের ভিতরেও রাসায়নিক শক্তি সঞ্চিত থাকবে, রাসায়নিক বা মেকানিক্যাল শক্তি থাকবে, রাসায়নিকও থাকে মেকানিক্যালও থাকে। সো যান্ত্রিক শক্তি রাসায়নিক শক্তি মিলে শক্তি সঞ্চিত থাকে, গতিশক্তি জিরো হোক সমস্যা নাই, কিন্তু এক্সট্রা শক্তি এখানে আছে, এইটা পরে চারিদিকে ছড়ায় যায় গতিশক্তির মাধ্যমে। সো এখানে শেষ গতিশক্তি, কারণ ওয়ান টাইপ অফ সংঘর্ষ কিন্তু এটা, ঠিক আছে, ছড়া যাচ্ছে বুম। সো এখানে অতি স্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে। সো আমরা যদি আইডিয়াটা সাম আপ করি, যদি আদি গতিশক্তি শেষ গতিশক্তি সমান হয়, চোখ বন্ধ করে, স্থিতিস্থাপক, আদি গতিশক্তি শেষ গতিশক্তি সমান না হচ্ছে অস্থিতিস্থাপক। অস্থিতিস্থাপকের মধ্যে একটা স্পেশাল কেস কি, যেখানে শেষের এনার্জিটা আগের এনার্জিটা বেশি হচ্ছে, সেটাকে বলা হচ্ছে অতি স্থিতিস্থাপক সংঘর্ষ, ঠিক আছে। এই তো, এই হচ্ছে আইডিয়া।